দীর্ঘ 7 বছর পর ভারতের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে 5 রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। এদিন মিরাজ মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিং এবং মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে শেষ বল পর্যন্ত লড়তে থাকা ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে আনন্দে মেতে ওঠে পুরো দল। আর তাই তো ড্রেসিংরুমে কেক কেটে করা হয় সেলিব্রেশন। এদিন ড্রেসিংরুমে দুটি কেক ছিল, একটি ছিল সিরিজ জয়ের কেক, অন্যটি ছিল মিরাজের সেঞ্চুরির। সাকিব আল হাসান প্রথমে সিরিজ জেতার কেকটি কেটে মিরাজের মুখে মাখিয়ে দেন। এরপর মিরাজ কেক কেটে সাকিবের মুখে মাখাতে গেলে সাকিব তাকে মারার হুমকি দেন। তবে মিরাজও যে নাছর বান্দা, অবশেষে সাকিবের মুখে কেক মাখিয়েছিলেন তিনি। সাকিব মিরাজের এমন আনন্দের মুহূর্ত ক্যামেরায় বন্দী করতে দেখা যায় লিটন দাসকে। এই সময় ড্রেসিংরুমে সকলকে বেশ আনন্দিত দেখা যায়। আর আনন্দিত হবেই না বা কেন, 7 বছর পর যে ভারতের মতন দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। প্রিয় দর্শক, ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবং খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। মোহাম্মদ নাসির, INBD স্পোর্টস।